আজকে আমরা শিখব কিভাবে আপনি গিগ এসইও করলে আপনার গিগ ফার্স্ট পজিশনে বা সেকেন্ড পজিশনে, আপাতত ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে থাকবে, সেটা আপনি নিচ থেকে করে ফেলতে পারবেন। এই কাজটা, এইটুকু কাজ করলে বা এইটুকু কাজ যদি আপনি জানেন, তাহলে আপনার গিগ কিন্তু মাস্ট বি এখানে থাকবে। কিন্তু তারপরেও দেখা যায় গিগ কারো কারো ক্ষেত্রে, কারো যদি অ্যাকাউন্টে প্রবলেম থাকে বা অ্যাকাউন্ট যদি র্যাঙ্কিং না করে, অ্যাকাউন্টের যদি কোনো প্রকার সমস্যা থাকে, সেক্ষেত্রে এটা নাও আসতে পারে। সেটা আপনার উপর ডিপেন্ড করবে বা আপনার অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করবে। কিন্তু যদি আপনার অ্যাকাউন্টটা প্রপারলি ভালো থাকে, যে কোনো একটা গিগে পাবলিশ করার সাথে সাথে মোটামুটি পজিশন ভালো হয়, তাহলে কিন্তু আপনার জন্য এটা ভালো হবে। কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রকার প্রবলেম না থাকে, যদি আপনি আপনার লিঙ্কগুলো নিয়ে স্প্যামিং না করে থাকেন, তাহলে আশা করা যাবে যে আপনি এক থেকে তিন নাম্বার পজিশনে থাকবেন। তারপরে অনেকগুলো সিস্টেম আছে যার মাধ্যমে আপনারা কিন্তু ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনে, থার্ড পজিশনে যাইতে পারেন। আবার এরকম না যে আপনার 1 লাখ বা 2 লাখ ই আছে, আপনার প্রতিযোগী আছে বা কম্পিটিটর আছে, আপনি সেখানে আপনার গিগটা 1 নম্বর 2 নম্বর পজিশনে আনবেন, সেটা আসলে অবাস্তব। কারণ সেখানে অনেকগুলো রুলস মানতে হবে, মানার পরে সেখানে আসতে পারবে। কিন্তু সেখানে হয়তো আপনার গিগের রেসিও লাগবে, ইমেজের কোয়ালিটি ভালো থাকতে হবে, মানে গিগ ইমেজের কোয়ালিটি ভালো থাকতে হবে, দেন আপনার রিভিউ নিতে হবে, ঠিক আছে? কয়েকটা বড় বড় রিভিউ নিলে আপনার গিগটা ফার্স্ট পজিশন চলে আসবে, সিস্টেম আছে। তো আমরা যেটা শিখব আজকে, সেটা হচ্ছে আমরা দেখব কীভাবে এসইও করলে জাস্ট আমাদের গিগটা র্যাঙ্কিংয়ে আসবে। তো আমি এখানে কিছু, প্রথমে আপনাদের কয়েকটা জিনিস নোট করে রাখতে হবে। যেমন আপনি যে ধরনের গিগটা বানাবেন বা পাবলিশ করবেন, সেই গিগের ট্যাগগুলো কী হবে বা সার্চ ট্যাগগুলো কী হবে। ধরেন এখানে কিছু সার্চ ট্যাগ তারা ইউজ করছে, রিলেটেড ট্যাগস, ঠিক আছে? এখানে যেমন হাই ট্যাগস হচ্ছে ডু ফলো, ব্যাকলিং, লিঙ্ক বিল্ডিং। এখানে হতে পারতো ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, তারপরে ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এরকম কিন্তু অনেকগুলো ট্যাগ হতে পারত, ঠিক আছে? কিন্তু এখানে তারা এসইও ট্যাগগুলো ইউজ করছে। তার মানে হচ্ছে আমাদের যে ট্যাগগুলো ইউজ করতে হবে, আমাদের গিগের উপর নির্ভর করে সেই ট্যাগগুলো কিন্তু রিসার্চ করে নিতে হবে। তো আপনি ওই ট্যাগগুলো এখানেই পেয়ে যাবেন, এখানেই শো করবে আপনার। যদি আমি একটু দেখাই, ধরেন এখানে আমি লিখি হচ্ছে ডু ফলো এসইও ব্যাকলিং, ওকে, ডু ফলো এসইও ব্যাকলিং, এখানে অবশ্যই আসবে আশা করি। দেখেন সাজেস্টেড ট্যাগ, এখান থেকে আপনার যেগুলো আপনার সার্ভিসের সাথে যাচ্ছে সেগুলো আপনি এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে সেটার উপর ম্যাচ করে এখান থেকে 5টা বা 7টা কিওয়ার্ড, সরি, ট্যাগগুলো আপনি কালেক্ট করবেন। কালেক্ট করে একটা নোটপ্যাডে রাখবেন, রাখার পরে আপনি গিগ তৈরি করার হাত দিবেন। তো প্রথমে আমাদের, আমি একটা ড্রয়িং দেখাই, যেমন এখানে প্রথমে আমাদেরকে রাখতে হয় একটা টাইটেল, টাইটেলটাও এসইও করতে হবে। টাইটেল এসইও করার জন্য আপনাকে অবশ্যই, ধরেন আমি আমার ট্যাগ হচ্ছে সার্চ ট্যাগের ভিতরে আমার ডু ফলো ব্যাকলিং পড়ছে, আমি দেখাই আবার দেখাই আপনাদের একটু ব্যাক করে, ওকে, আমি একটু ব্যাক করে আবার দেখাই, তাহলে বুঝতে পারবেন। সাজেস্টেড থেকে আমি কয়েকটা ট্যাগ নিয়ে আসি, ধরেন আমি এখান থেকে ট্যাগ নিব হচ্ছে অ্যানকর টেক্স, তারপরে 2 নম্বরে নিব হচ্ছে ম্যানুয়ালি ব্যাকলিং বা প্রোফাইল ব্যাকলিং, ওকে, প্রোফাইল ব্যাকলিং, তারপরে নিব হচ্ছে হাই কোয়ালিটি ডিএ ব্যাকলিং, ওকে, এটা নিলাম, এটাও খারাপ ট্যাগ না, ওকে, ব্যাকলিংস, ওকে, তারপরে ধরেন উপরে তো আমি একটা নিছি ডু ফলো ব্যাকলিং, ওকে, এটাও আমি নেই। এখানে আর একটা মিসিং আছে, সেটা হচ্ছে এসইও না নিয়ে শুধু ডু ফলো নিলেও হয়তো, তো আমি 4টা নিলাম, আর একটা নেই, ম্যানুয়ালি ব্যাকলিং নিতে পারি, হাই অথরিটি ব্যাকলিং নিতে পারি, ওকে, ধরেন আমি হাই অথরিটি ব্যাকলিং নিলাম। এখানে ডু এসইও ডু ফলো ব্যাকলিং আছে, শুধু ব্যাকলিং দিয়ে দিলি, ডু ফলো ব্যাকলিং দিয়ে দিলি হয়ে যাবে। তো আমার এখানে দেখেন মোটামুটি আমি 6টা ট্যাগ নিয়ে ফেললাম, সার্চ ট্যাগ, এবার আমি ব্যাক করি। তো আপনি এই ট্যাগের উপর আপনার যেটা ফোকাস বা যে ট্যাগটা আপনার বেশি কাজ পাওয়া যাচ্ছে, যে ট্যাগে সার্চ করলে মানুষ বেশি সার্ভিস দিতেছে না, কম সার্ভিস দিতেছে, মানে আপনার কম্পিটিটর কম কিন্তু সার্ভিসের চাহিদা বেশি, সেই সার্ভিসটা আপনি ফাইন্ড করবেন।
আপনি দেখলে বুঝতেই পারবেন যে এখানে সার্চ করলে যখন আমরা সার্চ করি ডু ফলো ব্যাকলিং, তখন তখন একটু দেখাই আপনাদেরকে, ডু ফলো ব্যাকলিং লেখা যখন আমি সার্চ করছি তখন দেখেন কম্পিটিটর কত, কম্পিটিটর হচ্ছে হলো 19,000, আর যখন আমি শুধু লিখতাম প্রোফাইল ব্যাকলিং তখন দেখেন 1700 সার্ভিস। তার মানে কি, আপনি কিওয়ার্ডের উপর নির্ভর করে সেটার উপর আপনি কোন কিওয়ার্ডটা বা সার্চ ট্যাগটা ইউজ করবেন সেটার উপর বেস করে আপনাকে গিগ বানাইতে হবে, ঠিক আছে, স্ট্রং গিগ বানাইতে হবে। তো 19,000 সার্ভিসের সাথে যদি প্রতিযোগিতা করবেন না 1700 সার্ভিসের গিগের সাথে প্রতিযোগিতা করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। তো আপনি বানাবেন দুইটা গিগই বানাইতে পারেন, যদি এসইও নিয়ে কাজ করতে চান তাহলে এসইও নিয়ে কাজ করবেন, আর যদি সোশ্যাল মিডিয়া আদার্স কোনো কিছু নিয়ে কাজ করতে চান শুধু ওইগুলো নিয়ে কাজ করেন, এটাই বেটার হবে। তো যাই হোক, আমরা আমাদের ট্যাগ সার্চ ট্যাগগুলো নিয়ে হয়ে গেছে, তো আমি চাচ্ছি এখানে ডু ফলো ব্যাকলিং তৈরি করবো। তাহলে কি হবে, তিনি দেখেন তিনি গিগটা তৈরি করছে কিভাবে, টপ রিলেটেড সেলার, তো তিনি গিগ তৈরি করছে হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিং, হাই ডিএ ডু ফলো, ঠিক আছে, এখানে ফুল একটা ট্যাগ ইউজ করছে ডু ফলো এসইও ব্যাকলিং। আবার কেউ যদি সার্চ করে এসইও ডু ফলো ব্যাকলিং তাহলে কিন্তু এটা শো করবে, তার মানে আপনার যে কোনো একটা কিওয়ার্ড আপনাকে নিতে হবে যেটার উপর বেস করে আমি এই সার্ভিসটা দিব, তাহলে আপনার ওই ট্যাগটা আপনার টাইটেলে প্লেসমেন্ট করতে হবে খুব সুন্দর করে, একটা ফুল কিওয়ার্ড বা ফুল ট্যাগ যেন আপনার টাইটেলে থাকে। চাইলে ধরেন আমি এটা করার সাথে সাথে আমি চাচ্ছি আরেকটা ট্যাগ যেন যুক্ত থাকে, তাহলে উইথ দিয়ে আমি কিন্তু আরেকটা ট্যাগ টাইটেলের ভিতরে প্লেসমেন্ট করে ফেলতে পারবো। এখানে কিন্তু আমি যে কোনো একটা ট্যাগ নিয়ে এখানে প্লেসমেন্ট করতে পারি, এখানে উইথ দিতে পারেন, ফর দিতে পারেন, ফর গুগল টপ র্যাঙ্কিং, ব্যাকলিংস উইথ দ্য গুগল টপ র্যাঙ্কিং ইত্যাদি ইত্যাদি, আদার্স অনেক কিছু হয়, সেটার উপর বেস করে আপনাকে চাইলে টাইটেলে দুইটা ট্যাগও ইউজ করতে পারেন, একটা ট্যাগে ইউজ করতে পারেন। ওকে, আমাদের টাইটেলের বিষয়টা চলে গেল, আমি টাইটেলের বিষয়টা দিলাম। এবার ইমেজ, ইমেজ যখন এসইও করবেন ইমেজের ফটোতে যখন আমরা ডাউনলোড করব তখন যেন আপনি যে ট্যাগগুলো দেখেন, পাঁচটা ট্যাগ আছে, আমি ইমেজগুলোতে যখন কাজ করবো, ধরেন আমি এই ইমেজটা নিয়ে কাজ করবো, ধরেন আমি এটা ডাউনলোড করে ফেলি, ধরেন আমি একটা জায়গা থেকে ডাউনলোড করবো বা ক্যানভা থেকে এই ট্যাগগুলো আপনি দিয়ে নেবেন, ওখানে লেখাই আছে ট্যাগ দেওয়ার অপশন, আর যদি না পারেন ভিতর থেকে আপাতত আগের মতো নাই যে ভিতর থেকে এসইও করতে হবে, ভিতর থেকে অত দূর যায় না, আমি দেখাই অত দূর কিন্তু এখন যায় না, আপনার সামনেরটাই শো করে, ভিতরে যায় গুগল দেখবে না যে এটা এসইও হয়েছে কিনা এরকম না, ঠিক আছে। এটা ধরেন এটা হচ্ছে আমাদের একটা ইমেজ, তো আপনি ওকে যাই হোক, আপনি যখন ক্যানভাসের থেকে ডাউনলোড করুন বা অন্য কোনো মাধ্যম থেকে ডাউনলোড করুন তখন আপনার এসইও ইটা, ধরুন আমি ক্যানভাতে যাই আমি একটু দেখাই, আপনি চাইলে এই ইমেজটা ক্যানভাতে নিয়ে আবার রিনেম করে ফেলতে পারবেন। ধরেন এখানে আমি একটা সাইজ তৈরি করছি, গিগের সাইজ হচ্ছে এখন 1280x770, তো এখান থেকে আমি চাইলে এই নামটা, এই যে উপরে একটা নাম থাকবে সেই নামটা আপনি এখান থেকে ই করে ফেলবেন, এখান থেকে আপনি কোমাগুলো ইউজ করে দিতে পারেন, তাহলে কিন্তু আর সমস্যা হবে না, তো আপনি এইভাবে কাজগুলো করে ফেলবেন, ঠিক আছে, যতগুলো ট্যাগ আছে সবগুলো উপরে দিয়ে নেবেন। এবার আমি যে ইমেজটা ডাউনলোড করবো হয়ে যাবে, তো এখান থেকে ডাউনলোড করে ফেলবেন ইমেজটা সুন্দর করে তৈরি করে হয়ে যাবে, তো আপনি চাইলে আবার যদি বাইরে থেকে না করতে পারেন তাহলে ওই যে ইমেজটা আমি ডাউনলোড করছি সেটা এখান থেকে আনতে পারেন, কিন্তু ধরেন বাইরে থেকে যে ইমেজটা আমি করছি ওইটা আমি এখানে আনিয়ে দিতে পারি, ধরেন এখানে আমি হুবহু এইটুকুই দিতে পারি যদি ইমেজটা যদি অ্যাকুরেট সাইজ হয়, দেখছেন অ্যাকুরেট সাইজ, তো এখান থেকে আমি রিনেম করে ফেলতে পারবো, ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমাদের ইমেজ এসইওটা চলে গেল, এবার আপনি চাইলে এবার ডেসক্রিপশনের বিষয় আসি, আপনি যে পাঁচটা ট্যাগ ইউজ করছেন ওই পাঁচটা ট্যাগে প্রথম আপনি চাবেন, প্রথম আপনি যে ট্যাগটা ফোকাস করছেন টাইটেলে সেই ট্যাগটাই, মানে সার্চ ট্যাগটাই এখানে প্রথম লাইনে একদম মার্কার করে, দেখেন এই গিগটা দেখলে বুঝতে পারবেন, মার্কার করে দিয়ে দিবেন। এখানে অনেক কিছু লিখতে পারেন, ওয়েলকাম টু মাই এসইও গিগ সার্ভিস, অথবা ডু ফলো মাই সার্ভিস, অথবা লিখতে পারেন হাই ডিয়ার ইট ইজ মাই ডু ফলো ব্যাকলিং, অথবা লিখতে পারেন এখানে
লিখতে পারেন অফারিং, অফারিং ডি ডু ফলো ব্যাক লিঙ্ক, আর প্রোভাইড ডু এসিও ডু ফলো সার্ভিস, ইত্যাদি ইত্যাদি লেখা যায়। ঠিক আছে, আপনি যাই কিছু লেখেন না কেন, ফার্স্ট এইখানে মানে ডেসক্রিপশনের প্রথম লাইনে মাস্ট বি আপনাকে ওই ট্যাগটা, বা আপনি তার সাথে যদি সাব ট্যাগ ইউজ করতে চান, মানে পরের একটা ট্যাগ ইউজ করতে চান, সে দুইটা প্রথম লাইনে কিন্তু প্লেসমেন্ট করতে হবে। আমরা যারা ওয়েবসাইটের কাজ করি তারা কিন্তু সবাই জানি, মানে এসইও করার ক্ষেত্রে প্রথমে কিন্তু ডেসক্রিপশনের প্রথম লাইনটাই কিন্তু শো হয় এসইও রিয়ের উপরে। ঠিক আছে, সেটা সব মাধ্যমে, কিন্তু আপনি যাই কিছু করেন না, প্রথম আপনাকে ডেসক্রিপশনের প্রথম লাইনে কিন্তু আপনার ট্যাগগুলো ইউজ করবেন। তারপরে দ্বিতীয় লাইনে আপনি চাইলে সাবটা ইউজ করতে পারেন। দেন এখানে একটা কাজ বাকি গেছে, সেখানে আপনি ডেসক্রিপশন ইউজ করার পর সেখানে বোল্ড করবেন, দেন মার্কার করে দিবেন, একদম হাইলাইট করে দিবেন, যে বুঝতে যেন পারে এই সার্ভিসটা কি। ঠিক আছে, একদম কানে ধরায় বুঝিয়ে দিবেন। তো এবার এবার আসবো হচ্ছে এটাতে, এখানে থাকলে থাকুক না থাকলে না থাকুক, এটা এই অপশন না থাকলে সমস্যা নাই, কিন্তু এখানে যে ডেসক্রিপশনটা লিখবেন, এখানে যে ডেসক্রিপশনটা লিখবেন ওইখানে এই লাইনের ভিতরে, এটা সম্পূর্ণ ডেসক্রিপশন না কিন্তু। ঠিক আছে, ধরেন আপনি ডেসক্রিপশন লিখছেন, এখানে ওই রকম করে ডেসক্রিপশন লেখেন নাই, তারা পয়েন্ট লেগে গেছে। তো আপনি যে ডেসক্রিপশনটা লিখবেন সেই ডেসক্রিপশনের প্রথম লাইনে আপনার মেইন ট্যাগটা যেন শো করে। আশা করি বুঝতে পারছেন, মেইন ট্যাগ মানে আমার ডুফলো এসইও ব্যাকলিং, এই সম্পূর্ণ ট্যাগটা যেন আপনার প্রথম লাইনে থাকে। তারপরে আপনি যা খুশি তাই করতে পারেন, তারপরে আপনি চাইলে সাবগুলো বাকি যতগুলো ইউজ করছেন সেগুলো আপনার এই যে ডেসক্রিপশন থাকবে প্রথম ডেসক্রিপশনের, আমরা জানি ডেসক্রিপশনের পাঁচটা অংশ থাকা উচিত, না হলে কিন্তু ডেসক্রিপশনটা পরিপূর্ণ মজবুত হয় না। তো আপনি পাঁচটা ডেসক্রিপশনের অপশন রাখবেন, প্রথমে একটা ডেসক্রিপশনের ভিতরে আপনি কী সার্ভিস দিতেছেন সেটা লিখবেন, দ্বিতীয় আপনার অভিজ্ঞতাটা কী সেটা দিবেন, তাহলে আপনার দুইটা ডেসক্রিপশন হয়ে গেল উপরে। তারপরে দিবেন হচ্ছে সার্ভিস, সার্ভিস তারপরে দিবেন হচ্ছে তুমি আমাকে কেন পছন্দ করো, এরকম চারটা হয়ে গেল। আর উপরে তো অফারিংয়ের একটা ছোট্ট একটা বিষয় দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল পাঁচটা। তো আপনি এখানে দুইটা অপশন লিখবেন, এই দুইটা মধ্যে মোটামুটি আপনার যতগুলো কিওয়ার্ড আছে সেখানে প্লেসমেন্ট করবেন যতটা পারেন, কিন্তু মাস্ট বি আপনার প্রথম লাইনে কিন্তু আপনার মেন ট্যাগটা ইউজ করতে হবে। তো এটা করার পরে আমাদের প্রথম লাইনটা চলে গেল, মানে মেন ডেসক্রিপশনটা চলে গেল। এবার আসি হচ্ছে সেকেন্ড ট্যাগ, হয় এখানে হতে পারে হয় আয় মানে মানে মাই সার্ভিস ডেসক্রিপশন, এখানে আপনি প্রথম লাইনে যেটা ইউজ করবেন ডু ফলো ব্যাকলিং ইউজ করবেন। দেখেন এই লোকটা কিন্তু সেটাই করছে, ডু ফলো ব্যাকলিং ডাইরেক্ট ইউজ করছে। ঠিক আছে, এখানে দেখি কি লিখছে, হোয়াইট হ্যাট ব্যাকলিং এত সাইট, কিন্তু ও এ লাইনটা বুঝাইছে এ লাইনের উপরে ব্যাকলিং সাইট, ডিএ ব্যাকলিং সাইট, কিন্তু এখানে দেয় নাই। কিন্তু আপনি যখন ইউজ করবেন প্রথম লাইনে দিবেন ডেসক্রিপশনে ওই আপনার ফুল কিওয়ার্ডটা দিয়ে দেবেন, এখানে তারা হোয়াইট হ্যাট ব্যাকলিং ইউজ করছে, অন্য একটা কিওয়ার্ড ইউজ করছে। আপনি প্রথম লাইনে দিবেন ডেসক্রিপশন, ডেসক্রিপশনের ট্যাগ, দেন মাই সার্ভিস ডেসক্রিপশনের ভিতরে প্রথম লাইনে আপনার মেন কিওয়ার্ডটা ফোকাস করে দিবেন, মানে দিয়ে দিবেন। তারপরে তৃতীয়তে দেওয়ার দরকার নাই, এগুলা তিনটা তিনটা জায়গায় ভালোভাবে প্লেসমেন্ট করবেন, প্রথমে উপরে দেন ডেসক্রিপশনে আর সার্ভিসে, তিনটা জায়গায় ইউজ করবেন ভালো করে, তাহলে আপনার গিগটা পরিপূর্ণ মজবুত হয়ে যাবে, মানে এসইও সহকারে হয়ে যাবে। দেন আপনি চলে আসবেন হচ্ছে প্রাইসিংয়ে, প্রাইসিংটা করবেন কি, প্রাইসিংয়ে আপনি যতটা যদি পারেন, প্রথম এখানে বেসিক প্যাকেজ দিছে, আপনি এখানে ফুল একটা ট্যাগ ইউজ করে দিতে পারেন, মানে এখানে দিতে পারেন 15 অথবা 16 টু ফলো এসইও ব্যাকলিং, তাহলে কিন্তু একটা ট্যাগের ভিতরে একটা এসইও হয়ে গেল। যখন কোনো ট্যাগে ইউজ করবেন, যেমন ডু ফলো ব্যাকলিং, আমি এখানে যদি ডু ফলো দিয়ে সার্চ করি কন্ট্রোল এফ, দেখেন কোন কোন জায়গায় ইউজ হয়েছে, দেখেন সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, দেখছেন একটা দুইটা তিনটা চারটা চারটা চারটা, দেখেন পাঁচটা, এখানে দেখেন ডেসক্রিপশনের মানে প্রাইসিংয়ের ডেসক্রিপশনে কিন্তু তারা ইউজ করছে, ভালো করে দেখতেছেন বিষয়টা, বুঝতে পারছেন আশা করি। প্রাইসিংয়ের যতটা পারেন প্রাইসিংয়ের তিনটা প্যাকেজ দিয়ে এই ছোট্ট ডু ফলো ব্যাকলিংয়ের প্রাইসিংয়ের ইটা দিয়ে দিবেন, মানে ট্যাগটা দিয়ে দিবেন সার্চ ট্যাগটা, তাহলে আপনার গিগটা সম্পূর্ণ এসইও হবে। আপনি যদি এভাবে এসইও করেন, করার পরে আপনার গিগটা যদি সম্পূর্ণভাবে তৈরি করতে পারেন, তারপরে তো ট্যাগ ট্যাগগুলো তো আপনি যে পাঁচটা ট্যাগ ইউজ করবেন সেই পাঁচটা ট্যাগ তো আপনি লিখেই রাখছেন, এই ট্যাগগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যদি দেখবেন যে আপনার আগের গিগের থেকে এই গিগের পারফরমেন্সটা কীরকম, যদি পারফরমেন্স ভালো হয়
কিন্তু কপি করবেন না কারোকে, কপি করলেও সেটা আপনাকে স্মার্ট কপি করতে হবে। নোটপ্যাডে যায় কপির লিঙ্কটা সারাতে হবে, মানে আপনি যদি এখান থেকে একটা শব্দ যদি কপি করেন, এই একটা শব্দ কপি করছেন, কপি করে আপনার গিকে দিয়েছেন, তাহলে এই গিকের আন্ডারে ওই গিক চলে গেল। এর ভিতরে ছোট্ট একটা লিঙ্ক আছে যেটা আপনি আপনি দেখতে পাইতেছেন না খালি চোখে, সেটা কিন্তু মানে গুগল দেখতে পারতেছে বা এই অ রবটে দেখতে পারতেছে। এই গিকের কারণে আপনার এই একটা শব্দের জন্য র্যাঙ্ক করবে না, বা র্যাঙ্ক করলেও সেটা 6 মাস 3 মাস 1 মাস পরে কিন্তু আপনার গিকটা ডাউন হয়ে যাবে। তো এটা সারাবেন হচ্ছে গুগল অনলাইন নোটপ্যাডের মাধ্যমে। আমাদের গিকের ভিডিওটা দেখলে আপনি বিষয়টা আর একটু পরিষ্কার হয়ে যাবেন। তো এটা সারিয়ে তারপরে আপনি গুগল নোটপ্যাডে পেস্ট করে সেখান থেকে কপি করে আপনি এখানে পেস্ট করবেন, তাহলে আপনার গিকটা আর কখনোই কি র্যাঙ্ক মানে র্যাঙ্কে মানে হারানোর চান্স নাই। আর এখানে এটা সম্পূর্ণ করার পরে আপনি কিছু রিভিউ নিয়ে ফেলবেন সাথে সাথে, তাহলে আপনার গিকটা র্যাঙ্কিংয়ে ফার্স্ট পজিশনে চলে আসবে। আপনি অর্ডার পাবেন, মাস্ট বি 100% অর্ডার পাবেন। এটা করার শেষে আপনি আপনার গিকটা যদি স্থায়ীভাবে ধরে রাখতে চান, আপনাকে অবশ্যই গিক প্রমোট বা গিক মার্কেটিংটা করে ফেলতে হবে। তো আশা করি যতটুকু বুঝতে পারছেন, এসিও নিয়ে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না, বা আপনার গিক এসিও করা নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো আপনি কাজটা করে ফেলেন, আপনি নিজেই ফলাফল দেখতে পারবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটা করার জন্য।